ভাসানচরের প্রথম দিন পার করে দ্বিতীয় দফায় যাওয়া রোহিঙ্গারা বললেন এত ভালো ব্যবস্থা কোনোদিনই পাননি। সকালে সাংবাদিকদের কাছে তারা এই প্রতিক্রিয়া জানান। মঙ্গলবার বিকেলে ভাসানচরে পৌঁছার পর রোহিঙ্গা পরিবারগুলো যার যার নামে বরাদ্দ করা ঘরে উঠে যান। রাতে তাদের নৌবাহিনীর পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়। পরে সকাল থেকেই সবাই মিলে বের হন ক্যাম্প এলাকায়, ঘুরে দেখেন কি কি সুবিধা আছে সেখানে। এ সময় সাংবাদিকদের জানান টেকনাফুকিয়ার আবদ্ধ ক্যাম্পে তারা আর ফিরতে চান না। ভাসানচরের আরও খবর নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, যেমন এর আগে আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যারা সেখানে অবস্থান করছেন ভাসানচরে তাদের বেশিরভাগই কাজ নেই এমনটা বলছিলেন, কিন্তু যাদের কথা আপনি তখন বলছিলেন তারা আরও বছর দুয়েক আগে এসেছেন, অর্থাৎ সেই হিসেব করে তাদের আসলে কাজের যে পরিমাণটি সেটি প্রথম থেকেই আসলে নেই। কেন আসলে এখনও তাদেরকে কোনো কাজে লাগানো যায়নি, তাদের কোনো প্রশিক্ষণ বা যে ধরনের উন্নত ব্যবস্থার কথা বারবার বলা হচ্ছে, সেই প্রক্রিয়াগুলো তাহলে আসলে কবে নাগাদ শুরু হবে? দেখুন, এরা এক মাস হয়েছে ভাসানচরে এসেছে এবং আসার সময় তাদের সকলকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের সব কিছু এখানে রেখে যাও, ইভেন বাসার টেলিভিশন থেকে শুরু করে, আপনি জানেন যে ক্যাম্পগুলোতে প্রত্যেকটি ঘরেই কিন্তু টেলিভিশন রয়েছে, সেই জীবনযাত্রার মান তারা মেনটেন করেন। তাদের টেলিভিশন থেকে শুরু করে তোষক, বালিশ, খাতা, এমনকি চালের পাতিল, রান্নার পাতিল যে সেটিও পর্যন্ত তারা রেখে এসেছেন, শুধুমাত্র নিত্য ব্যবহার্য দুই একটা জিনিস ছাড়া। কিন্তু এখানে আসার পরে যেটি হয়েছে, তারা চাল, ডাল, তেল, নুন সবই পাচ্ছেন, কিন্তু যেটি পাচ্ছেন না যে কালকে কী করবেন বা একটু পর কী করবেন বা জীবিকা নির্বাহের জন্য কী করবেন, সেই জায়গাটিতে আমরা বারবারই জিজ্ঞেস করছিলাম যে তাদের জন্য কী ব্যবস্থা। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে শিক্ষা মন্ত্রণালয়, বন বিভাগ, কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই এলাকা ভিজিট করে গেছেন, কী করা যায় জেনেছেন। কিন্তু কালকে প্রকল্প পরিচালকের সাথে কথা হচ্ছিল, ইভেন সকালবেলাও তিনি বারবার বলছিলেন যে এটি আসলে প্রকল্প কবে পাশ হবে, তারপর কাজ শুরু হবে, এভাবে না করে যদি এটি এমনভাবে করা যায় যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, তাহলে এটি খুবই জরুরি। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আমার পাশে একটা দোকান রয়েছে, এরকম ছোট ছোট দোকান কিন্তু প্রত্যেকটি গলি পথের মধ্যেই এখন রয়েছে, এবং সেই দোকানগুলো কারা চালান, যারা ওখানে মাঝি হিসেবে ছিলেন, মাঝি মানে দলীয় ওখানকার যে স্থানীয় লিডার যারা ছিলেন, তারা তাদের কানেকশনের ভিত্তিতে বা তাদের পরিচিতির ভিত্তিতে এখানকার কমান্ডারদের সাথে কথা বলে অথবা এনজিওদের সাথে কথা বলে এখানে তারা কিন্তু ছোট ছোট দোকান করেছেন। জীবিকা বলতে এখানে একমাত্র এখন দোকান চালানো, কোনো পারমিশনের প্রয়োজন হয় না। আপনি তো ওখানে মাঝি ছিলেন, এখানে এসে দোকান দিয়েছেন, কত টাকার পুঁজি এখানে, আর এই দোকান দেওয়া ছাড়া আর মানুষ কী করে এখানে? যাদের দোকান নাই তারা এই বাড়ির মধ্যে শুয়ে রয়েছে বা ওদিকে এদিকে হাঁটতেছে, তাদের কোনো কাজকর্ম নাই। তাইলে হেরা আমাদেরকে বলতেছে যে আমাদের ওই কখন আমাদের একটু কাজ হবে, আমরা যে ওই জায়গায় ছিলাম যে মানে ভলন্টিয়ার ছিলাম, তাইলে যে মানে ময়লা টয়লা মানে ওইদিকে এদিকে লাড়াছাড়া ইয়া করলে আমাদেরকে বেতন দিত। তাইলে আরো আরও লোকজনে বলছে যে আমার এই শিক্ষক লোক আমি ওখানে, আমি শিক্ষা ফুলাদেরকে আমরা মানে শিক্ষা দিতাম, তাইলে আমাদেরকে বেতন পাইতাম, এই ব্যাপারে ওরা আমাদেরকে অনেকজনে বলতেছে। তাইলে এখন মোটামুটি কোনো লোকজন কোনো কাজকর্মে নাই, এমনি বসে রয়েছে। এরকম এমনি বসে রয়েছে, বাচ্চারা ঘুরতেছে, স্কুল নাই বা ছেলেদের জন্য কোনো কাজ নাই, তো দেখা যায় যে ওখানে ছেলেরা তখন বিপথে চলে গিয়েছিল, এখানেও তো এরকম একটা সুযোগ হইতে পারে। তাইলে আমরা ওইদিকে আসার একটু মানে মায়ের মা থেকে আসার বা এক মাস পরে দুই মাস পরে আমাদের জন্য স্কুল, মাদ্রাসা, এই মানে বিভিন্ন যে আপনার ফুলাপান খেলার মতো একটা ইয়া বানছিল ওখানে ফুলাপান যাইয়া খেলতো, তাইলে যে মনে করেন স্কুলের টাইম হলে স্কুলে চলে যেত ওরা, তাইলে আমরা হ্যাঁ এখন ঘুরতেছে, এখন কোনো ফুলাপান স্কুলে যাইতে পারতেছে না। বলা যায় বেশিরভাগ মানুষই সেখানে বলা যায় কর্মহীন এবং অলস সময় পার করছে। আরেকটি বিষয় একটু ছোট করে জানি, আমরা যেহেতু করোনা মহামারীর মধ্যে আছি, এখানেও অনেক আমরা দেখেছি গতকাল তারা একদম পাশাপাশি বসে তারা এই ভাসানচরে এসে পৌঁছেছেন, আপনিও তাদের সাথে এসেছেন, অবশ্যই আপনি সাবধানে থাকবেন আশা করি। কিন্তু এখানকার যে পরিবেশটি, স্বাস্থ্য ব্যবস্থার যেই প্রক্রিয়াটি হওয়ার কথা, করোনার পাশাপাশি অন্যান্য যেসব অসুখ যাতে না হয়, কোনো ধরনের অন্য কোনো রকম বড় ধরনের কোনো মহামারী বা কোনো সংক্রমণ না ছড়ায়, সেই ব্যবস্থাপনাগুলো আসলে কি নিশ্চিত করা যাচ্ছে বা যাওয়ার কোনো উপায় কি আপনি দেখছেন সেখানে?
তানিয়া, এই ঠিক এই স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি এখানে প্রত্যেকটি ক্লাস্টারের মধ্যে কিন্তু বড় বড়, ঠিক আপনি হয়তো বা আমি এখনই দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু এখানে বড় বড় বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে সেগুলো হচ্ছে এক একটি স্বাস্থ্যকেন্দ্র, কোনোটি স্বাস্থ্যকেন্দ্র হিসেবে এবং পরবর্তীতে স্কুল হিসেবে এবং বিভিন্ন প্রশাসনিক কাজ হিসেবে ব্যবহার করা হবে। এখানেই স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এনজিওগুলো এই স্বাস্থ্য ব্যবস্থাকে এগুলো করে থাকে এবং এখানে যেটি হয়েছে যে এখানে সাধারণ রোগের যে চিকিৎসা সেগুলো দেওয়া হয়ে থাকে। আপনাকে আপনাদেরকে গতকালই বলছিলাম যে এরা একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোতে পারে না এবং এখানে বাজারে ডাক্তারের দোকান আছে যেটিতে রোহিঙ্গাদের যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখানেই তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার নানা দিকগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ছোট ছোট হেলথ সেন্টার রয়েছে। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো রোহিঙ্গার মুখে মাস্ক দেখা তো দূরের কথা, তাদেরকে এই বিষয়গুলোতে, করোনা ঝুঁকি, করোনা মহামারী, এই বিষয়গুলোতে সাবধান হওয়ার বিষয়টি দেখিনি। যেটুকু শুধু দেখেছি যে যখন এনজিও বা স্বাস্থ্যকর্মীরা এসে উপস্থিত হন সেই সময় তাদেরকে সাবধান করেন, ওয়ান টাইম মাস্ক দেন, তারা কোনো রকমের পকেট থেকে বের করে মুখে সেটি ব্যবহার করেন, কিন্তু আসলে তারা এখানে আসার পর কী পাবেন আর কী পাচ্ছেন এই যে হিসাব এবং পকেটে যে 5,000 টাকা তাদেরকে প্রত্যেক জনপ্রতি দেওয়া হয়েছে, এই হিসাব তো, এই টাকা শেষ হওয়ার পর তারা কী করবেন সেই যে চিন্তা, এটি আসলে অনেক বিষয়ে আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, মানে অনেক দিক আসলে সামনে উঠে এসেছে যে শুধু তাদেরকে সেখানে রাখাটি না, তারা পরবর্তীতে কি কাজ করবেন, তাদের পরবর্তী জীবনটি কেমন হবে, স্বাস্থ্যবিধির পাশাপাশি তাদের শিক্ষা, অনেক বিষয়গুলো আসলে পরিকল্পনার যে বিষয়টি সেটি আসলে বাস্তবায়ন কিভাবে হবে সেটি আসলে জানবার এখন জরুরি। অসংখ্য ধন্যবাদ ঝুমুর বাড়ি, নিশ্চয়ই ফিরবো আমরা আবারও ভাষাঞ্চলের নানা খবরাখবর আপনার মাধ্যমে জানবার জন্য।